স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা বলেছেন, স্বাস্থ্যখাতের দুর্নীতি, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সহ সকল অব্যবস্থাপনা দূর করতে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কুষ্টিয়া মেডিকেল কলেজের সন্ধানী কেন্দ্রীয় পরিষদের 42তম বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান সহ বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। নিশ্চয়ই একদিন না একদিন এখানে সব সাবজেক্টের ফুল ফ্লেজেড প্রফেসর হোক, কনসালটেন্ট হোক, সিনিয়র কনসালটেন্ট বা চিফ কনসালটেন্ট হোক, তারা অবশ্যই অভিজ্ঞ ব্যক্তি যারা আস্তে আস্তে, এটা তো একবারই প্রমোশন হয় না, আস্তে আস্তে এসে প্রমোশন নেবে। এগুলো জনগণের একটা সন্তোষজনক অবস্থায়, সহনীয় অবস্থায় দ্রব্যগুলো রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে, সেই চেষ্টা অব্যাহত আছে। রোজার মধ্যে প্রত্যেকটা জিনিসেরই দাম যাতে একটা সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে সরকার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া আছে।